নমস্কার নমস্কার, আমাদের স্কেল সলিউশন প্রাইভেট লিমিটেডের HTML এর ট্রেনিং পেজে এবং ট্রেনিং সেশনে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা প্রথমে কিছু ডেমো পেজ তৈরি করব। তো প্রথমে আপনাকে কী করতে হবে, প্রথমে আপনাকে ওপেন নোটপ্যাড, আপনার অ্যাপ্লিকেশানে গিয়ে আপনি নোটপ্যাড নামে একটা অ্যাপ্লিকেশান আছে সেটা ওপেন করুন। আমরা এখানে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করছি, তার কারণ নোটপ্যাড প্লাস প্লাসে এখানে ভিউটা খুব সুন্দর দেখায় এবং কালারফুল হয় বলে আমরা এটা ইউজ করছি। তো আপনাকে কি করতে হবে, প্রথমে নোটপ্যাড খুলুন, ক্রিয়েট HTML কোড ফাইল। তো আপনাকে এই কোডটা লিখতে হবে, কি কি কোড লিখতে হবে, HTML ডক টাইপ ডট HTML। তো এটা লিখলে এই যে টাইপটা ফাইলটায় আছে সেই ফাইলের নাম এটা বোঝায়, আর তারপরে HTML ট্যাগ, HTML ট্যাগ এই যে রেড কালার হয়ে গেছে কালারফুল এটা এর জন্য আমরা ব্যবহার করি। তো এগুলোকে ট্যাগ বলা হয়, লেস দেন গ্রেটার দেন এর মধ্যে যেটা লেখা হয় সেটাকে ট্যাগ বলা হয়, এবং HTML এর কোড বলা হয়। কোড কোনটা, HTML হেড, টাইটেল, লিঙ্ক, স্টার, হেড, বডি, PH1, এগুলো সব ট্যাগ, এবং ট্যাগের ভিতরে যেটা লেখা আছে ট্যাগের এলিমেন্ট বলা হয়। তো আমরা যদি ট্যাগ ওপেন করি তাহলে অবশ্যই তাকে ক্লোজ করা বাঞ্ছনীয়, যদি ক্লোজ না করেন তাহলে তার ক্ষেত্রে সমস্যা দেখা যেতে পারে আউটপুটে। টাইটেল ট্যাগের হেড, যেমন HTML রয়েছে হেড, বডি, ফুটার, অনেক ধরনের ট্যাগ আছে। প্রথমে আপনার কী করতে হবে, HTML ট্যাগ ওপেন এবং ক্লোজ, শেষে হেড ওপেন করলাম। হেডের মধ্যে আমার কী কী থাকছে, টাইটেল থাকছে, স্ক্রিপ্ট থাকছে, আর স্টাইল থাকছে। স্ক্রিপ্ট থাকছে, টাইটেল থাকছে, আর এখানে রয়েছে কি বিভিন্ন ধরনের লিঙ্ক, মেটা ফায়ার যদি এই লিঙ্কটা দেওয়া হয়েছে তার কারণ আমি এই ছবিটা আমার টাইটেল হচ্ছে শর্টকাটে সেভ করতে চাইছি। যেমন এখানে আছে আপনার সুদীপ সাত্রা, তার টাইটেলের ছবি দেওয়া আছে, আমি ছবিটা দিয়েছি টাইটেল দিয়েছি সুদীপ সাত্রা, টাইটেলটা হয়েছে সুদীপ সাত্রা, লিঙ্ক আর এল শর্টকাট আইকন, এখন ছবির পাতটা দেওয়া হয়েছে। তো এখানে আপনি কি করছেন, এখানে তারপরে আমি হেডটাকে ক্লোজ করে দিচ্ছি, তারপর আমি বডি ওপেন করছি, বডির মধ্যে ওয়েলকাম টু আওয়ার ডেমো পেজ H1 সুদীপ সাত্রা। তাহলে আমি এখানে কি করছি, এখানে ডেমো পেজে ওয়েলকাম টু আওয়ার ডেমো পেজ সুদীপ সাত্রা এই আউটপুটটা দেখবো, তার জন্য আমার কী করতে হবে, ফাইলে লিখতে হলো। এবার আমি ফাইলটাকে সেভ করলো, ফাইলটাকে সেভ করবো কী হবে, ফাইল সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে ফাইল নাম দিলাম ডেমো, এটাকে আমি অল টাইপ করে দিলাম ডট HTML দিয়ে সেভ করছি, যেটা আগেই ছিল সেভ হয়ে আছে। তো সেভ করার পর আমাকে কী করতে হবে, আমাকে যেখানে আমি ফাইলটা সেভ করেছিলাম সেখানে যাবো এবং ফাইলটাকে দেখতে চাইলে দেখতে চাইছি। তাহলে এখানে কী ছিল, এই ফাইলটা এখানে ছিল, আর এখানে শুধু টাইটেলটা ছিল, এখানে ছবিটা আসেনি, তার কারণ ছবিটা মানে লিঙ্ক ছবির ফোল্ডারে, এই ফোল্ডারে আপনার ছবিটা যদি রাখা হতো তাহলে ছবিটা আসতো। যেমন এই ছবিটা সেভ করা হয়েছিল, ডাউনলোড করেছিলাম, করে সেভ করা হয়েছিল আপনার এখানে, এটাকে আমি কপি করে নিই, কপি কপি করে আমি যে ফোল্ডারে ছিলাম সেই ফোল্ডারে গিয়ে আমি ছবিটা সেভ করে রাখি। তো সেভ হয়ে গেল। তো আমি এখানে স্ক্যাপ নামে একটা ফোল্ডার বানিয়েছিলাম, কোন ড্রাইভে, কে ড্রাইভে, মাই কম্পিউটার, কে ড্রাইভে, স্ক্যাপ সলিউশন প্রাইভেট লিমিটেড, এখানে কিছু বানানো হয়েছিল সেই ছবিগুলো রয়েছে। এবার যদি আমি পেজটা দেখি, রিফ্রেশ করি, তাহলে ছবিটা আমার এখানে চলে আসে। এইভাবে একটা পেজ তৈরি করা হয় HTML পেজ। আপনি এখানে যা ডিজাইন করতে চাইবেন, যা দেখতে চাইবেন, যা আপলোড করতে চাইবেন সবই করা যায়। ধীরে ধীরে আমরা তা শিখবো। প্রথমে আজ যেহেতু ডেমো পেজ তৈরি করলাম, এই ডেমো পেজটাকে এবার কী করবো, আমার যে এখানে এই যে সাইটটা রয়েছে সুদীপ সাত্রা ডট স্কেল সলিউশন ডট কম, সো এখানে আমার পেজটাকে আপলোড করতে হবে। তো কীভাবে আমি এখানে আপলোড করবো, তার জন্য আমার রয়েছে এই ফাইল জিলা,
আমরা আপনাদের ফাইলজিলায় যে অ্যাড্রেসটা রয়েছে হোস্ট, এবং এখানে ইউজার আইডি দেওয়া হয়েছে এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে কুইক লগ ইন করতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে লগ ইন হয়ে যাওয়ার পর আপনি এখানে যে ফোল্ডারটা দেখছেন সাইড ভিউ, এটাকে রিমোট ভিউ বলে, এটা হচ্ছে ডেস্কটপ ভিউ বলা হয়। তো আপনার এখানে যে ডেমো ফাইলটা এখানে তৈরি হয়েছিল সেই ডেমো ফাইলটাকে আপনি আগে রিফ্রেশ করে নিন। রিফ্রেশ করার ডেমো ফাইলটা যেটা তৈরি হয়েছিল ডেমো ফাইলটাকে আপনি আমার ফোল্ডারে মাউস দ্বারা ট্র্যাক করে দেবেন। তাহলে এখানে আপনি দেখতে পাবেন কানেক্টিং টু দ্য সার্ভার, এস্টাবলিশ, ওয়েটিং ফর ওয়েলকাম মেসেজ, আর তারপর ইনস্টলিং DLS। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার ফাইলটা আপলোড হয়ে যাবে এবং তখন আপনি ডেমো ফাইলটা দেখতে পারবেন। কানেকশন স্ট্যাবলিশ, সার্টিং সার্টিং। এবার আপলোড হয়ে যাওয়ার পর কী বলছে এখানে, ওভার রাইট, বিকজ আমি আগে একটা ফাইল এখানে রেখেছিলাম সেই ফাইলটা একই ফাইল নেম, তার জন্য এটাকে ওভার রাইট করে দিচ্ছে। আর আমি এই ছবিটা নিয়েছিলাম, ছবিটাও আমি আপলোড করে দিই। যদি আপলোড করা হয় তো ছবিটা এখানে চলে আসবে, এই যে কোর্স সময় ছবিটা চলে এসেছে। তো এইভাবে যদি আপলোড করা হয় আপনি দেখতে পারবেন যেটা ছিল সেই ফাইলটা সেভ হয়ে আছে। এবার আমি এখানে মনে করুন একটা ওই ছবিটাকে লিঙ্ক করছি IMGSRC ইকুয়াল ছবির পাথ ALT ইকুয়াল ছবির অল্টার টেক্সট, টেক্সট আমি লিখছি মাই ফটো। আর এই যে বললাম ছবির যে নাম্বারটা ছিল 2816, 2816.jpg। তো ছবিটা আমি এখানে সেভ করে দিলাম। সেভ করা দেওয়ার পর ফাইল দিলাই গেলাম। আবার এই যে ডেমো পেজটা ছিল ডেমো পেজটাকে আমি রিফ্রেশ করে নিলাম, ডেমো পেজটাকে আমি আবার সেন্ড করলাম। আবার রাইট, তো করলে কী হবে, আমি যখন ফাইলটা ট্রান্সফার হয়ে যাবে, ফাইল ট্রান্সফার হয়ে যাওয়ার পর কী হচ্ছে, আমি আমার ব্রাউজারে যাচ্ছি, আমি এটাকে ডেমো পেজে গেলাম, ছবিটা আমার দেখা যাচ্ছে। তো এইভাবে আপনি আপনার পেজ তৈরি করতে পারেন এবং আপলোড করতে পারেন। এর জন্য আমাদের দুটো জিনিস দরকার, হ্যাঁ কিছু দরকার। আপনাকে নোটপ্যাড খুলতে হবে, নোটপ্যাড HTML ফাইল তৈরি করতে। আমরা এখানে একটা ফাইল সেভ করেছি কীভাবে, ডেমো পেজ নামে সেভ করেছিলাম। আপনাদেরকে কী দেওয়া হবে, এখানে পেজের টাইটেলটা দিয়ে দেওয়া হবে, আপনাকে ওই পেজটা সেভ করতে হবে। ওইভাবে যদি সেভ করেন তাহলে আমাদের হোস্টিং সার্ভারে যে পেজ লিঙ্ক করা আছে সেই পেজগুলো আপনি দেখতে পাবেন। তারপর আপনাকে কী করতে হবে, গো টু ফাইল ছিল অ্যাপ্লিকেশন, সেখানে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে এবং ফাইলটাকে ট্র্যাক করে রিমোট ফোল্ডারে দিতে হবে। দেওয়ার পর আপনি আপনার সাইটে যাবেন, আপনি রিফ্রেশ করবেন, আপনার পেজে যা যা আপডেট হয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন। তো আপনার এখানে পেজটা দেওয়া ছিল সুদীপ সাত্রা ডট এসকে সলিউশন ডট কম। তো এখানে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার সব কিছু যেগুলো আপনি আপডেট করেছেন আপনার এই পেজে। ধন্যবাদ আপনাদের, আপনাদের সবাইকে স্বাগত। এবং যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনি আমাদের নিচের দেওয়া লিঙ্কে গিয়ে যোগাযোগ করুন এবং আমাদের ফোন করুন, আমাদেরকে ইমেল করুন, এবং অনলাইন অনলাইন ভিডিও কনফারেন্সেও আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ সবাইকে এসকেআর এর ট্রেনিং করার জন্য।